Hello everyone, assalamu alaikum. Welcome back again my channel Afsana blog anyway. আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরো একটা নতুন ব্লগ আপনাদের শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা অনেক এনজয় করবেন তো এখানে আমি ঘুম থেকে ওঠার পর বাইরের দৃশ্যটা একটু রেকর্ড করলাম তো আসলে ওই দিন খুব রোদ উঠেছে আর ওয়েদারটা আস্তে আস্তে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে স্প্রিং টাইম চলে আসছে তো তারপর আমি বাসার ভিতরে কিছু আমার ইনডোরের প্লান্ট এগুলা একটু রেকর্ড করে নিলাম তো আমার বেলি ফুলের গাছটিতে অনেকগুলো বেলি ফুল ফুটেছে তো লাস্ট কয়েকদিন আগে বেলি ফুলটা স্টপ হয়েছিল ফোটা তো এখন আবার দেখতেছি যে ফ্লাওয়ার আসছে তা আসলে বেলি ফুলের গন্ধটা এত ভালো লাগে আর আসলে ইনডোরে উইন্টার টাইমে আমাদের ভালো লাগে ইনডোর প্লান্টসগুলো টেক কেয়ার করতে একটু হার্ড হয়ে যায় ইনডোর প্লান্টসগুলো টেক কেয়ার করতে তারপরেও ভালো লাগে আর এখানে আমার আরও কয়েক ধরনের ইনডোর প্লান্টস আছে এগুলো হলো আমার ইনডোরের ব্যানানা ট্রি আমি লাস্ট টাইমে একটা ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম যে এই ব্যানানা ট্রিগুলো বেবি ছিল একদম যে বেবি আসতেছে তো এখন প্রায় এক মাসে এগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ অনেকগুলো বেবি দিয়েছে তো আসলে উইন্টার টাইমে ইনডোরের প্লান্টসগুলো টেক কেয়ার করতে ভালো লাগে কিন্তু সামার টাইমে আমরা অনেক বিজি হয়ে যাই কারণ সামার টাইমে বাইরের প্লান্টসগুলো টেক কেয়ার করতে হয় তারপর বাইরে বসে আমরা এনজয় করি তো এখানে স্প্রিং আসায় অলরেডি স্প্রিংয়ের ফুলগুলো ফুটা স্টার্ট হয়ে গেছে তো এই গাছটিতে স্প্রিংয়ের সময় প্রথমে ফুল আসে তো আসলে এই সবগুলাই ফুল তো ফুল ফুটার পর তারপর আস্তে আস্তে পাতা আসবে তো এত সুন্দর লাগে আসলে দূর থেকে তো এটা আমার বাসার সামনে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আর যারা নতুন ভিউয়ার্স আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা আমার নতুন ব্লগগুলো মিস করবেন না আর নোটিফিকেশন অন রাখবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমাদের এখানে সামার টাইম আসতেছে তো আস্তে আস্তে অনেক রকমের ফুল ফুটবে আমার বাড়িতে তো এখন শুধু স্প্রিং আসছে এই জন্য স্লোলি স্লোলি স্প্রিংয়ের ফ্লাওয়ারগুলো আসতেছে তো তারপর সামারে অনেক ধরনের ফ্লাওয়ার আসবে তো আমেরিকা আসলে আমরা মিশিগানে ওয়েদারটা ঠান্ডার জন্য ফ্লাওয়ারগুলো ঠান্ডার সময় মরে যায় তারপর আবার স্প্রিংয়ে চলে আসে তো এদিকে আসলে ওয়েদারটা ভালো হচ্ছে আর বাচ্চারা তো এখন ঘরে বসতে ইচ্ছে করে না ওরা সবসময় বাইরে প্লে করতে ইচ্ছে করে তো আয়মান আয়ানকে তো আমি ঘরের ভিতরে রাখতেই পারি না ওরা একটু রোদ উঠলে বা ওয়েদারটা ভালো দেখলে ওরা সবসময় বাইরে প্লে করতে আসে তো এদিকে অনেকগুলো পাখিও আসতেছে ভালো লাগে আসলে বাইরে দৃশ্যটা যে ওয়েদার চেঞ্জ হলে তো এখানে আমার বড় ভাইয়ের ফ্যামিলিও আমাদেরকে ইফতার দিয়েছেন তো ওই দিন আপার বাসায় আমাদের বাসায় একই টাইমে ইফতার দিয়েছেন
তো এখানে আপা বিরিয়ানি করেছেন, তো আপা সব সময় যা কিছু করেন আমাদেরকে দেন, আর প্রায় সময় তো আপার বাসায় ইফতার করি, কারণ আইমানের আব্বু কাজ থাকলে বেশিরভাগই আপার বাসায় ইফতার করে। তো এখানে আপা বিরিয়ানি করেছেন, তো অনেকবারই বিরিয়ানি করেন, সব সময় দেন, তো ওই দিন একটু রেকর্ড করে নিলাম। এখন এখানে আমরা আমার ননরের বাসায় ইফতারে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো ওই দিন সানডে ছিল, আইমানের আব্বুর অফ ছিল, তো ওইখানে আমরা সবার ইফতারে দাওয়াত ছিল। আশা করি আজকের ব্লগটি আপনারা এনজয় করেছেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।